নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো কান্তিরাবা থেকে তিনটে পয়েন্ট, এমন একটা ম্যাচে যেখানে এটিকে মোহনবাগান খুব একটা ভালো ফুটবল খেলতে পারলো না, স্ক্র্যাপি ফুটবল খেললো, বাট লাস্ট অব্দি বেঙ্গালুরু এফসির ঘরের মাঠ থেকে, বেঙ্গালুরু এফসির মুখ থেকে তিনটে পয়েন্ট এটিকে মোহনবাগান ছিনিয়ে এনেছে। লিগ টেবিলের জন্য ভালো রেজাল্ট, ভালো জয় বলা যাবে কি জানি না, বাট ওভারঅল দিমিত্রি পেত্রাদোস ডান পায়ে একটা রকেট লঞ্চ করলো আর সেই রকেটেই কিন্তু উড়ে গেল বেঙ্গালুরু এফসি, ব্রিলিয়ান্ট স্ট্রাইক বক্সের বাইরে থেকে। তবে ওই একটা গোল যদি তোমরা বাদ দিয়ে দাও এটিকে মোহনবাগানের খেলা থেকে, বাকি খেলাটাই কিছুই ছিল না সেরকম বলতে গেলে। তো সেই পুরো ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। গাইস, বিফোর ইউ স্টার্ট আই নিড টু শো ইউ দ্য বেস্ট ফুটবল অ্যাপ, মাই ফেভারিট ওয়ান ফুটবল। হেয়ার ইউ উইল গেট এভরি আপডেটস অফ ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড ওয়ার্ল্ড ফুটবল ইন জাস্ট ওয়ান ট্যাপ। এভরি আপডেট রিলেটেড টু ফিফা ওয়ার্ল্ড কাপ উইল বি হেয়ার, লাইক লাইভ স্কোরস, ট্রান্সফার নিউজ, এভরি ম্যাচ ডিটেলস, হেড টু হেড রেজাল্ট, লাইন আপ, স্ট্যাটিস্টিক্স, এভরিথিং রিলেটেড টু ফিফা ওয়ার্ল্ড কাপ উইল বি অ্যাভেলেবল হেয়ার। অ্যান্ড ইউ উইল গেট ইন্ডিয়ান ফুটবল আপডেটস অলসো হেয়ার। গ্লোবাল ওয়ান ফুটবল ইউজার্স ক্যান স্ট্রিম ISL ইন দিস ওয়ান ফুটবল অ্যাপ ফর ফ্রি নাও। সো গাইস, গো অ্যান্ড ডাউনলোড ওয়ান ফুটবল অ্যাপ, লিঙ্ক ইস ইন দ্য ভিডিও ডেসক্রিপশন or you can scan the QR code given on the screen and download it from there. তো ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড, ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বা ওয়ার্ল্ড ফুটবল রিলেটেড কোনো আপডেট দরকার হলে তোমরা সেটা ওয়ান ফুটবলে পেয়ে যাবে, ফ্রিতে বেস্ট ফুটবল অ্যাপ। তো ডাউনলোড করে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তো গাইস, এবার যদি আমরা মেইন টপিকে আসি, এইটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, একটা হাইপ ক্রিয়েট হয়েছিল ম্যাচটা নিয়ে, একটা হাইফাই ম্যাচ হওয়ার দিকে আমাদের নজর ছিল, বাট ম্যাচটা কিন্তু সেরকম হয়নি। বড্ড বেশি ফাউল হয়েছে, স্ক্র্যাপি ফুটবল হয়েছে, সেরকম মানে গোল স্কোরিং অপরচুনিটিও এইটিকে মোহনবাগান বিশেষ কিছু ক্রিয়েট করতে পারেনি, বাট লাস্ট অব্দি দিমিত্রি পেত্রাদোসের একটা দুর্দান্ত স্ট্রাইকে এইটিকে মোহনবাগান তিনটে পয়েন্ট ঘরে নিয়ে এসেছে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। বাট হ্যাঁ, তিনটে পয়েন্ট হয়তো পেয়েছে, বাট খেলাটা কিন্তু অতটা ইমপ্রেসিভ ছিল না। ম্যাচে আমাদের নজর রয়কৃষ্ণার দিকেও ছিল এবং রয়কৃষ্ণকে কিন্তু শুরু থেকেই প্রচুর মোটিভেটেড লাগছিল, যেরকম আমরা আর কি ম্যাচের ম্যাচ প্রিভিউতে আলোচনা করেছিলাম যে রয়কৃষ্ণকে এক্সট্রা মোটিভেটেড লাগতে পারে, এটিকে মোহনবাগানের কোচকে তিনি প্রমাণ করতে চাইবেন, সেই জিনিসটা কিন্তু প্রথম থেকে লাগছিল। রয়কৃষ্ণ ফার্স্ট হাফে অনেকগুলো ফাউল করেছে, মানে যেখানেই বল যাচ্ছে সেখানেই দেখছি রয়কৃষ্ণ প্রচুর খাটাখাটুনি করছিল, প্রীতম কোটাল ব্র্যান্ডন হ্যামিলকে তো ভীষণই চাপে রয়কৃষ্ণ রেখেছিল। এবার দুজনেই কিন্তু রয়কৃষ্ণকে ভালোই হ্যান্ডেল করেছে, ব্র্যান্ডন হ্যামিলও ভালো হ্যান্ডেল করেছে। হ্যাঁ, দুবার ফাউল করতে হয়েছে, হলুদ কার্ডও দেখেছে, যেটা এটিকে মোহনবাগানের জন্য একটা লস, এবং প্রীতম কোটালও ঠিকঠাক হ্যান্ডেল করেছে। বাট প্রীতম কোটালের বাকি ডিফেন্সিভ নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, দুবার কিন্তু গিফট দিয়ে দিয়েছিল বেঙ্গালুরু এফসিকে, যেখানে ম্যাচের শুরুতেই কিন্তু প্রীতম কোটালের একটা মিসপাস থেকে ওপেন চান্স পেয়ে গিয়েছিল জাবি হার্নান্ডেজ, সেটা বিশাল কায়েত সেভ করে দেয়, বা বলা ভালো জাবি হার্নান্ডেজ ভালো ফিনিশিং করতে পারেনি, তো সেখানেই কিন্তু 1-0 হয়ে যাবার কথা। বেস্ট চান্স কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যাচে ওটা পেয়েছিল, যেটা প্রীতম কোটালের ভুল বলবো নাকি কার্ল ম্যাথিউজের ভুল বলবো জানি না, বাট যে কোনো কারোর ভুল থেকে কিন্তু চান্সটা এসেছিল। দেন বেঙ্গালুরু এফসি অনেকগুলো চান্স ক্রিয়েট করতে থাকে, একটা ক্ষেত্রে রয়কৃষ্ণ পুরোপুরি ওপেন হয়ে গেছিল, বাট সেখানে ব্র্যান্ডন হ্যামিল একটা ব্রিলিয়ান্ট চ্যালেঞ্জ করে, বাকি পরবর্তীকালে ব্র্যান্ডন হ্যামিল যখন রয়কৃষ্ণকে ভালো ট্যাকেল করছিল তখন রয়কৃষ্ণ কিন্তু প্রীতম কোটালের দিকে সরে যায় এবং প্রীতম কোটালও কিন্তু রয়কৃষ্ণকে ঠিকঠাক হ্যান্ডেল করে নিয়েছে, বাট তাও আর কি রয়কৃষ্ণকে কিন্তু ফার্স্ট হাফে অবশ্যই এটিকে মোহনবাগানের ডিফেন্সে একটা থ্রেট মনে হচ্ছিল। তবে এটিকে মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে কিন্তু কমিউনিকেশনের অভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল, ডিফেন্সে মিসপাস হচ্ছিল, মিডফিল্ডে মিসপাস হচ্ছিল, অ্যাটাক লাইনেও মিসপাস হচ্ছিল, মানে প্রচুর মিসপাস হয়েছে, মানে একটাও ঠিকঠাক ক্রিয়েটিভ অ্যাটাক ফার্স্ট হাফে তৈরি হয়নি। দিমিত্রি পেত্রাদোস, তাকে কিন্তু ফার্স্ট হাফে জার্সি দেখে চিনতে হচ্ছিল, সেভাবে বল ধরেই নে। তবে সেকেন্ড হাফে কিন্তু খেলার কিছুটা পরিবর্তন হয়, এটিকে মোহনবাগান কিছুটা ম্যাচে ফেরে, একদম দুরন্ত খেলেছে বলবো না, বাট ম্যাচে ফেরে, এবং এটিকে মোহনবাগানের কোচ কিন্তু স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করে, যেখানে মানে দিমিত্রি পেত্রাদোস পুরোপুরি ম্যাচ থেকে আউট ছিল, তো সেখানে দিমিত্রিকে ম্যাচে নিয়ে আসার জন্য হুগো বুমোকে স্ট্রাইকার করে দেয়, হুগো বুমোর পেছন থেকে দিমিত্রি পেত্রাদোসকে খেলাচ্ছিল। এই একটা স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জ কিন্তু জোয়ান ফেরান্দো করেছিল এবং তার সঙ্গে লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, তারাও জায়গা পরিবর্তন করে খেলছিল। ফার্স্ট হাফে বেশিরভাগ সময়টাই আমরা লিস্টনকে ডান দিকে খেলতে দেখেছি, আশিককে বাঁদিকে, তবে সেকেন্ড হাফে কিন্তু আশিক ডান দিকে আসে আর লিস্টন বাঁ দিকে যায়, নিজের পছন্দের জায়গায় যায়। তবে আশিক কুরুনিয়ান কিন্তু অবশ্যই এটিকে মোহনবাগানের মানে একটা ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড প্লেয়ার ছিল, অনেক পরিশ্রম করে খেলেছে এবং এটিকে মোহনবাগান যে গোলটা পায় সেটাতেও কিন্তু আশিক কুরুনিয়ানের ভূমিকা আছে। আশিক কুরুনিয়ানই কিন্তু বলটা প্রেস করে জিতে সুরেশের থেকে এবং বলটা জিতে বুমোসকে দেয়, বুমোস কিন্তু বলটা দেয় দিমিত্রি পেত্রাদোসকে এবং দিমিত্রি পেত্রাদোস বলটা ডান পায়ে নিয়ে যে শটটা মারলো ব্রিলিয়ান্ট শট ছিল। ম্যাচের মধ্যে দিমিত্রি পেত্রাদোসের খেলা নিয়ে আমরা মানে যদি ওই গোলটা না হতো হয়তো অনেক ক্রিটিসাইজ হতো, বাট ওই যে একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করে দিয়েছে দিমিত্রি পেত্রাদোস, সেই জন্য কিন্তু পেত্রাদোস নায়ক হয়ে গিয়েছে। অবশ্যই ম্যাচের মধ্যে পেত্রাদোসের সেরকম ইম্প্যাক্টফুল পারফরমেন্স কিছু ছিল না, বাট ওই একটা গোল,
একটা কোয়ালিটি প্লেয়ার এই জন্যই টিমে দরকার যে একটা গোল করে যে কোনো সময় সে ম্যাচে ফেরাতে পারে, যেই কাজটা পেত্রাতোস করেছেন। তো সেখানে অবশ্যই একটা পজিটিভ স্ট্রাইকারের অভাব বোধ হয়েছে, বাট পেত্রাতোস কিন্তু কোয়ালিটি দিয়ে সেই জিনিসটাকে মিটিয়ে দিয়েছে। এটিকে মোহনবাগান কোয়ালিটি অ্যাটাক একটাও বেঙ্গালুরু এফসির গোলে করতে পারেনি, মানে একটাও ভেবে দেখো মানে ওপেন গোল স্কোরিং চান্স কিন্তু এটিকে মোহনবাগান ক্রিয়েট করতে পারেনি। যে গোলটা হয়েছে ওটা পেত্রাতোসের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থেকে এসেছে, বাট ওই গোলটা ছাড়া একটাও অন টার্গেট শট নেই, যেটা এটিকে মোহনবাগানের মতো টিম থেকে কিন্তু একদমই এক্সপেক্টেড না। কারণ এটিকে মোহনবাগানের টিমের কিন্তু স্পেশালিটি ওটাই যে তারা প্রচুর গোলের চান্স ক্রিয়েট করে। গোল হয়তো সবসময় হয় না, বাট চান্স প্রচুর ক্রিয়েট হয়, গোল মিস হয় ঠিক আছে, বাট গোলের চান্স ক্রিয়েট করতে না পারাটা কিন্তু কষ্টদায়ক। যেখানে আমরা এফসি গোয়া ম্যাচেও দেখেছিলাম এটিকে মোহনবাগান একটাও অন টার্গেট শট মারতে পারেনি, একটাও গোলের চান্স ক্রিয়েট করতে পারেনি। দেন আমরা হায়দ্রাবাদ ম্যাচটা বেশ ভালো খেলেছিল, অনেক চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু এই বেঙ্গালুরু এফসি ম্যাচে আবার সেই গোয়া ম্যাচের মতো খেলা, সেরকম প্রপার গোল স্কোরিং চান্স কিন্তু ক্রিয়েট হয়নি। তো সেখানে ইংলিশ কমেন্টেটররা আলোচনা করছিল যে এটিকে মোহনবাগান হোম ম্যাচে একরকম খেলছে, অ্যাওয়ে ম্যাচে একরকম খেলছে, হয়তো অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলে অপোনেন্ট টিমকে বেশি সম্মান দিচ্ছে, হতে পারে সেরকম। তো সেখানে এটিকে মোহনবাগানের খেলা থেকে আর কি পেত্রাতোসের গোলটা বাদ দিয়ে দিলে বাকি খেলা থেকে কিন্তু চোখের আরাম সেরকম আসেনি। তো লাস্ট অব্দি জয় পেয়েছে, এটা অবশ্যই পজিটিভ ব্যাপার, তিনটে পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাট পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে, এত বেশি মিসপাস কেন হচ্ছিলো জানি না। তো ফার্স্ট হাফের মতো সেকেন্ড হাফেও কিন্তু এটিকে মোহনবাগান আর কি বেঙ্গালুরু এফসিকে গিফট দিয়েছে, একটা ক্ষেত্রে প্রীতম কোটাল আবার গিফট দিয়ে দিয়েছিল, যেটা লেনি ফাউল করে আটকায়, ফ্রিকিক পায় খুব একটা ভালো জায়গায় বেঙ্গালুরু এফসি, ফ্রিকিকটা তারা ওয়েস্ট করে। দেন আর একটা ক্ষেত্রে আর কি বিশাল কায়েদ বলটা থ্রো করে যেটা লেনি রড্রিগেজ কন্ট্রোল করতে পারে না, এবং সেখান থেকে আবার আর কি ওপেন চান্স ক্রিয়েট হয়ে গিয়েছিলো যেটা রয় কৃষ্ণা গোলে রাখতে পারে না। তো এগুলো কিন্তু বেঙ্গালুরু এফসির ব্যর্থতা যে তারা গোল করতে পারেনি, এবং পরিবর্তন হিসেবে নেবে কিন্তু শিবাশক্তি একটা ক্ষেত্রে ক্রস বারেও হিট করে, যেটাও কিন্তু গোল হয়ে যেতে পারত, বিশাল কায়েদ একটা দুটো ভালো শেপ করে। তো সেখানে ওভারঅল ঠিক আছে, এটিকে মোহনবাগান তিনটে পয়েন্ট পেয়েছে, এটাই এই ম্যাচ থেকে পজিটিভ বিষয়। বাকি খেলার মধ্যে সেরকম পজিটিভিটি ছিল না, বেঙ্গালুরু এফসিও যে বিরাট কিছু পজিটিভ খেলেছে ব্যাপারটা সেরকম না, তবে এটিকে মোহনবাগান কিছু মিসপাস করে কিছু বল তাদের পায়ে তুলে দিয়ে নিজেদের আর কি বিপদ ডেকে এনেছিল, যেগুলো বেঙ্গালুরু এফসি কাজে লাগাতে পারেনি। বাকি ম্যাচটাই বেশিরভাগ সময়ই ফাউল হয়েছে, একটা টিম অ্যাটাক করতে যাচ্ছে অপোনেন্ট টিম ফাউল করে আটকে দিচ্ছে, রেফারি অনেকগুলোই হলুদ কার্ড দিতে পারতো দেয়নি, ইভেন ব্র্যান্ডেন হ্যামিল একটা হলুদ কার্ড দেখেছে যার জন্যই তিনি সাসপেন্ড থাকবেন, ইভেন লাস্টের দিকে আর একটা কার্ড রেফারি দেখিয়ে দিলেও কিছু বলার থাকতো না, যেখানে রয় কৃষ্ণাকে ফাউল করেছিল বাট রেফারি সেটা অ্যাডভান্টেজ খেলায়, সেখান থেকেও বেঙ্গালুরু এফসি চান্স পেয়ে গিয়েছিল। তো ওভারঅল বেঙ্গালুরু এফসি ওপেন চান্স অনেক বেশি পেয়েছে, যেগুলো বেশিরভাগই হয়তো এটিকে মোহনবাগানের গিফট ছিল, বাট তাও তারা ওপেন চান্স পেয়েছে, সেই তুলনায় এটিকে মোহনবাগান ওপেন চান্স অতটা ক্রিয়েট করতে পারেনি। তো সেখানে ওভারঅল ম্যাচটার ব্যাপারে কথা বললে খুব সুন্দর ম্যাচ ছিল না, বাট লাস্ট অব্দি এটিকে মোহনবাগান তিনটে পয়েন্ট পেয়েছে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পেত্রাতোস গোল পেয়েছে, একটা খুব সুন্দর গোল করেছে যেটা পেত্রাতোসকে অবশ্যই কনফিডেন্স দেবে, আর গোলটা করে পেত্রাতোস যা ছুট ছিল কোথায় চলে গেল বোঝা গেল না। আর তার সঙ্গে সঙ্গে এটিকে মোহনবাগান পরপর দুটো ম্যাচে ক্লিন শিট রাখলো, এবং এটিকে মোহনবাগানের ডিফেন্সে চাপ পড়েছিল, বাট সেই চাপটাকে তারা শোক করেছে, এটাকেও একটা পজিটিভ বিষয় আমরা ধরতে পারি। তার সঙ্গে দুজন উইঙ্গার লিস্টন কুলাস ও আশিক কুরুনিয়ান, তারা কিন্তু অনেক খেটে খেলেছে, এসে ডিফেন্সকে সাহায্য করেছে। দুজন সাইড ব্যাকও আজকে ভালো ছিল, সুভাশিস বোস এবং আশিস রায়। তো এগুলোই আজকের এটিকে মোহনবাগানের ম্যাচ থেকে পজিটিভ বিষয়। তোমাদের এই ম্যাচটা নিয়ে কি বক্তব্য, তোমরা এটিকে মোহনবাগানের এই খেলা থেকে কি পজিটিভ বিষয় খুঁজে পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, ম্যাচটা নিয়ে কি তোমাদের বক্তব্য সেটাও জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।